সাগরের গোবিন্দপুর লিটল স্টার সংঘের এবছরের দুর্গা প্রতিমা বিশেষ আকর্ষণ, আদিবাসী দুর্গা প্রতিমা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাগর ব্লকের গোবিন্দপুর লিটল স্টার সংঘের সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছর তাদের দুর্গা প্রতিমাতে বিশেষ আকর্ষণ রয়েছে আদিবাসী দুর্গা প্রতিমা। তাই ১৯শে অক্টোবর বৃহস্পতিবার পঞ্চমী তিথিতে সেজে উঠেছে এই পুজো মণ্ডপ। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com এর ক্যামেরার মাধ্যমে। তুলে নেয় বর্তমান বছরের অভিনব প্রতিমায় আমরা চিন্তাভাবনা নিয়েছি আদিবাসী জনজাতির থেকে তাদের জীবনযাত্রাকে লক্ষ্য করে প্রতিমার রূপটা আমরা আদিবাসীর মধ্য দিয়ে দর্শকবৃন্দের সামনে তুলে ধরার চেষ্টা আমরা নিয়েছি। এবং আমাদের প্রত্যেক দিনের অনুষ্ঠান সূচি রয়েছে। সপ্তমীর দিন রয়েছে ধামসা মাদল। এই অনুষ্ঠানের সঙ্গে রুচি রেখে, সামঞ্জস্য বজায় রেখে ধামসা মাদল আদিবাসী নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে গোবিন্দপুর ফেরি সার্ভিস ঘাটে ঘটোত্তোলন পর্ব রয়েছে। তারপরে সন্ধ্যাকালীন রয়েছে নৃত্যানুষ্ঠান। অষ্টমীতে মা চণ্ডী যাত্রামঙ্গল গান রয়েছে। নবমীতে বিচিত্রা অনুষ্ঠান। দশমীতে রয়েছে সাগর চ্যাম্পিয়ন তথা সাগর কন্যা স্নেহশ্রেতা গিরির জি বাংলা চ্যাম্পিয়ন স্নেহশ্রেতা গিরির মনোকর নৃত্যানুষ্ঠান রয়েছে। সেই সঙ্গে সমস্ত দর্শকবৃন্দদেরকে জানাই গোবিন্দপুর লিটল স্টার দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে শিশির ভেজা এবং কাশফুলে উষ্ণ অভ্যর্থনা, ভালোবাসা, স্নেহাশিস, শুভেচ্ছা জানাই। বিগত বছরগুলির ন্যায় বর্তমান বছরেও এই দুর্গোৎসবে আসার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। এই মন্দির প্রাঙ্গণে প্রবেশের পথ আমরা জানিয়ে দিচ্ছি। কচুয়াডে টু গঙ্গাসাগর মেন রাস্তা ধরে মন্দিরতলা টু গোবিন্দপুর বাজার সংলগ্ন স্থিত গোবিন্দপুর বাজারই মূল আলোর গেট দেখতে পাবেন। পায়ে হেঁটে 5 মিনিট। আর যারা বামনখালি মরিগঙ্গা কোম্পানি ছাড় দিয়ে আসবেন, দিয়ে রামকৃষ্ণপুর নাগাদ গোবিন্দপুর লেডিস্টার উদ্দেশ্যে বাজার সংলগ্ন এলাকায় রামকৃষ্ণপুর দিয়েই আমাদের মানে মন্দির প্রবেশ করতে পারবেন। আর যারা চামাগাড়ি দিক দিয়ে আসবেন, চামাগাড়ি বঙ্কিমনগর, সুমতিনগর, মৃত্যুঞ্জয়নগর, কয়লাপাড়া, দেবীমথুরাপুর হয়ে গোবিন্দপুর বাজার সংলগ্ন এলাকায় এই গোবিন্দপুর লিটল স্টার দুর্গোৎসব প্রাঙ্গণে আসতে পারবেন। তাই সাগরদ্বীপবাসী সমস্ত দর্শকবৃন্দদেরকে আমরা গোবিন্দপুর লিটল স্টার সংঘের পক্ষ থেকে আন্তরিকতার সাথে আহ্বান জানাচ্ছি। আপনাদের সৌজন্য উপস্থিতি, গৌরবময় উপস্থিতির মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণ অনাবিল আনন্দে ভরে উঠুক, সার্থক হয়ে উঠুক, আনন্দ মুখরিত হয়ে উঠুক। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে।